অণু বা যৌগের আণবিক ভর বা মলিকুলার মাস নির্ণয় করা খুবই সহজ, কিন্তু তার আগে আমাদের জানার প্রয়োজন অবশ্যই যে পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়, কোন মৌলের পারমাণবিক ভর কত হয় তা অবশ্যই জানতে হবে, কারণ পারমাণবিক ভরের সাহায্যে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারবো। তো এর জন্য আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, পারমাণবিক ভর বের করার সহজ কৌশল বা ট্রিকের মাধ্যমে কিভাবে আমরা পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো, তো এর ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। তো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো অবশ্যই একবার সেই ভিডিওটি দেখে নেবেন যে কিভাবে কোন মৌলের পারমাণবিক ভর বের করতে হয়। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন যৌগের আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়, বা কোন একটা সংকেত দেওয়া থাকলে সেই সংকেতের আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা আলোচনা করব। যেমন ধরুন আমরা কার্বন ডাইঅক্সাইড এই যৌগের আণবিক ভর নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করতে হয় তো চলুন দেখে নিই আমরা। ধরুন কার্বন ডাইঅক্সাইড CO2 এর আণবিক ভর বা মলিকুলার মাস নির্ণয় করতে দিয়েছে, তো আমরা কিভাবে নির্ণয় করব? এখানে দেখুন আমি কি বললাম যে আণবিক ভর নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই পারমাণবিক ভর জানা জরুরি। তো কার্বনের পারমাণবিক ভর কত হয়? কার্বন একটি মৌল, তো কার্বনের পারমাণবিক ভর হয় 12। এবং অক্সিজেনের কত হয়? অক্সিজেনের পারমাণবিক ভর হয় 16, কিন্তু যেহেতু এখানে দুটি অক্সিজেন রয়েছে তাই আমরা 2 মাল্টিপ্লাই করব 16 সঙ্গে। অর্থাৎ আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 12+, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 16 × 32, অর্থাৎ 44। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। নেক্সট একটা উদাহরণ দেখছি আমরা, যেমন ধরুন সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব? তো প্রথমে আমাদের জানতে হবে সালফারের পারমাণবিক ভর কত। তো সালফারের পারমাণবিক ভর হয় 32। এবং অক্সিজেনের আমরা কি জানতে পারলাম? অক্সিজেন কত হয়? এখানে দেখলাম 16 হয় পারমাণবিক ভর, এখানে দুটি অক্সিজেন আছে, তো 2 × 16, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 32 + 16 × 32 সমান কত হচ্ছে 64। অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 64। এরপর আরো দু একটা উদাহরণ দেখছি যেগুলো পরীক্ষায় বেশিরভাগ এসে থাকে, এই ধরনের আমরা দু একটা উদাহরণ দেখে নিচ্ছি। এখানে আমরা লিখেছি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ, এটি হচ্ছে একটা লবণ, এর আণবিক ভর কিভাবে আমরা নির্ণয় করব? এই ধরনের প্রশ্ন যে এখানে তিনটি প্রশ্ন লিখলাম, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বেশিরভাগ এসে থাকে। তো সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর কিভাবে নির্ণয় করব? তো সোডিয়ামের পারমাণবিক ভর কত হয়? 23, এবং ক্লোরিনের হয় 35.5। তো এখানে যদি আমরা অ্যাড করি তাহলে কত পেয়ে যাচ্ছি এখান থেকে? 0.5, 5 × 3 = 8, এবং 3 × 2 = 5, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5। নেক্সট হচ্ছে H2SO4। H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত হচ্ছে? এখানে হাইড্রোজেনের কত হয়? 1 হয় আমরা জানি, কিন্তু এখানে দুটি হাইড্রোজেন রয়েছে তাহলে কি করব? 2 মাল্টিপ্লাই করব এর সঙ্গে, প্লাস কি করব? সালফার, সালফারের কত হয়? 32। এবং অক্সিজেনের কত হয়? অক্সিজেনের হয় 16, কিন্তু এখানে যেহেতু 4টি অক্সিজেন আছে সেটা আমরা 4 এখানে এসে মাল্টিপ্লাই করব। তো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? 2 + 32 + 16 × 32 = 64। এখানে যদি আমরা অ্যাড করি আমরা এখানে কত পেয়ে যাচ্ছি? 4, 5, 6, 7, 8, 6, 3, 9, 98, অর্থাৎ H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98। এরপর আমরা দেখে নেবো গ্লুকোজের কত হয়, গ্লুকোজের আণবিক ভর নির্ণয় করব। তো কার্বনের আমরা জানি 12 হয়, কিন্তু এখানে যেহেতু 6টি কার্বন আছে তো সেজন্য আমরা 6 মাল্টিপ্লাই করব, প্লাস 12 × 1, 1 হচ্ছে হাইড্রোজেনের আণবিক ভর, এই পারমাণবিক ভর, প্লাস অক্সিজেন, অক্সিজেনের কত হয়? 16, যেহেতু 6টা আছে 6 এখানে মাল্টিপ্লাই করব, তো এখানে আমরা কত পেয়ে যাচ্ছি? 6 × 72 + 12 + 16 = কত হয়? 96। যদি আমরা এখানে অ্যাড করি তাহলে কত পেয়ে যাবো? 6, 7, 8, 8 + 2 = 8, 8 + 2 = 0, হাতে রইল 1, 9, 10, 10 + 17, 17 + 18, অর্থাৎ 180। অর্থাৎ গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180। তো দেখুন আমরা কত সহজে আণবিক ভর নির্ণয় করতে পারলাম, কিন্তু তার আগে আমাদের পারমাণবিক ভর জানা অবশ্যই জরুরি। তো এর জন্য আমি ভিডিও আপলোড করেছি, তো আপনারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমার চ্যানেল প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও এবং বিভিন্ন ধরনের ট্রিক জানার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।